হ্যালো এভরিওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো আজকের এই ভিডিওটাতে যারা ক্লিক করলে তাদেরকে বলবো অবশ্যই তোমরা ভাগ্যবান স্টুডেন্ট লাকি স্টুডেন্ট বিকজ আজকের ভিডিওতে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেমন হয়েছে তার সঙ্গে সঙ্গে আমার পক্ষ থেকে একটা গিফট বা একটা সুখবর তোমাদের জন্য রয়েছে কি সেটা ভিডিওর শেষে বলবো তার আগে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে করা হয়েছে যারা তোমরা বিগত দিনে ফুড এসাইয়ের জন্য পরীক্ষার জন্য তোমরা নিজেকে তৈরি করছিলে বা অনেকে করবে বলে ভাবছো বা আলসেমির জন্য খেয়ে খেয়ে না সেই সংক্রান্ত স্টুডেন্টদের জন্য বা প্রত্যেকের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ আমি তোমাদের জন্য দিতে চলেছি ঠিক আছে দেখো একেবারে পরীক্ষা কিন্তু আমাদের দোরগোড়া এসে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের মাধ্যমে অফিসিয়ালি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে ফুড এসা এর পরীক্ষাটা কবে এবং তোমাদের ডাউনলোড করতে পারবে অ্যাডমিটটা কবে থেকে তো ফার্স্ট অফ অল আমি এটা আলোচনা করছি তারপর আমার পক্ষ থেকে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে ইট ইজ নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট দ্য অ্যাভোভ মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট দ্য ডিফারেন্ট ভেনুজ ইন কলকাতা কলকাতার বিভিন্ন ভেনুতে এটা অনুষ্ঠিত হবে আউটলেইং সেন্টার কত কত তারিখে মাথায় রাখবে ষোলো সতেরো মার্চ মার্চ মাস মানে এইটা যে ফেব্রুয়ারি মাস এর পরের মাস মার্চ মাসের ষোলো এবং সতেরো তারিখ দু হাজার সালের ঠিক আছে স্যাটারডে এবং সানডে শনিবার এবং রবিবার এই দুই দিন পরীক্ষা হবে শুধু দুই দিন পরীক্ষা হবে না এর মধ্যে আবার ভাগ রয়েছে পরীক্ষাটা তিনটে স্লটে হবে কেমন নটা এ এম টু এগারোটা এ এম একটা পরীক্ষা হবে ঠিক আছে মানে মনে করো ষোলো তারিখ ষোলো তারিখে নটা এম থেকে এগারোটা এম বারোটা এম থেকে দুটো পি এম এবং সাড়ে তিনটে থেকে পাঁচটা পি এম ঠিক আছে এই তিনটে স্লটে ষোলো তারিখেও হবে আবার সতেরো তারিখেও এই তিনটে স্লটে হবে এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড যেটা তোমাদের ডাউনলোড করতে হবে যেটা ছাড়া তুমি পরীক্ষা দিতে পারবে না সেটা কী হবে উইল হ্যাভ টু বি ডাউনলোড ফ্রম দ্য কমিশনস ওয়েবসাইট এই যে ডট গভ ডট ইন এখানে সেকেন্ড মার্চ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবার বলা হয়েছে কিছু রেস্ট্রিকশন যেটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা স্টুডেন্টকে কি এই যে পয়েন্টটাতে বলা হয়েছে ক্যান্ডিডেট মিন্ট ফর আ পার্টিকুলার ভেনু ডেট অ্যান্ড সেশন উইল আন্ডার নো সারকমস্ট্যান্সেস উইল বি অ্যাপিয়ার ইন দ্য আদার ভেনু অর্থাৎ তোমার মনে করো ষোলো তারিখ ওই সাড়ে বারোটা থেকে দুটো স্লটে তোমার পরীক্ষা তোমার অ্যাডমিট কার্ডে আছে তুমি যদি কোনো একটা স্লটকে আগেও পিছু করতে যাও বা ব্যক্তিগত কারণের জন্য তুমি পরের স্লটে পরীক্ষা দিতে যাও বা পরের ডেটে পরীক্ষা দিতে যাও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না বাংলা কথায় ক্লিয়ার তোমার অ্যাডমিটে যেটা উল্লেখ করা থাকবে একদম পয়েন্ট করে তোমাকে সেই ডেট সেই তারিখ সেই স্থানে গিয়ে তোমাকে পরীক্ষাটা দিতে হবে ওকে আর কি বলা আছে প্লিজ নোট দ্যাট এই দশ মিনিট মানে এক্সামিনেশনের যে এখানে শিডিউল থাকবে তা দশ মিনিটে মানে দশ মিনিটের মধ্যে কিন্তু মিনিট আগে মানে তোমাদের যে এক্সামিনেশনের গেট সেটা কিন্তু তোমাদের বন্ধ হয়ে যাবে সুতরাং সবাই একটু তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করবে ওকে আর এখানে তারপরে আবার বলা হয়েছে কি যে দ্য নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউট কাউকে অ্যালাউ করা হবে না কি বলা হয়েছে টেক অ্যাওয়ে নিতে কোশ্চেন বুকলেট আফটার ইভেন আফটার দ্য কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন ঠিক আছে আচ্ছা তারপর ক্যান্ডিডেট নট পারমিটেড টু ইউজ ওয়াশরুম ডিউরিং দ্য কারেন্সি অফ দ্য এক্সামিনেশন এক্সেপ্ট এক্সিজেন্সি মানে এমার্জেন্সি থেকেও যদি কোনো টাফ অবস্থা থাকে সেই সেই অবস্থাতে তোমরা কিন্তু মানে খুব রেস্ট্রিকশানের মাধ্যমে দেন তুমি ওয়াশরুমকে ইউজ করতে পারবে আদারওয়াইজ তোমরা কিন্তু ইউজ করতে পারবে না আর কিছু জিনিস থাকে যে এখানে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর পোর্টেবেল স্ক্যানার সমস্ত ধরনের মানে অনলাইন যে গ্যাজেটগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া এখানে যাবে না ঠিক আছে মাস্ক পরা বা এই ধরনের কোনো জিনিসপত্র কিন্তু ব্যবহার করা যাবে না এবং এখানে বলা হয়েছে আর যে সমস্ত পায়ের তোড়া হাতের বালা এইসবগুলো আছে সিটি গোল্ডের চেন ফেন এগুলো কিন্তু ইউজ করা যাবে না সমস্ত গভর্নমেন্ট পরীক্ষা যারা দিয়েছে তারা অলরেডি বিষয়টা জানো ঠিক আছে আর এখানে প্রত্যেকটা বিষয় বলা হয়েছে এই সমস্ত বিষয়গুলোকে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে খুব সঠিকভাবে মানতে বলা হচ্ছে ওকে তো আশা করি বুঝতে পারছো তাহলে তোমাদের যে ফুডেসাই পরীক্ষা যেটা চার বছর পরে আমরা আবার দেখতে পাচ্ছি সেই পরীক্ষাটা আমাদের কাছে একটা সুযোগ এসেছে সেই সুযোগকে অনেকে ভাবছো যে পরীক্ষা দেবো আবার অনেকে সবাই পরীক্ষা দিচ্ছে বলে সে পরীক্ষা দিচ্ছে তাহলে তুমি যদি সবাই পরীক্ষা দিচ্ছে বলে তুমিও পরীক্ষাটা দিয়ে রাখছো যদি হয় শিখে ছিঁড়ে পড়ে বিড়ালের ভাগ্যের মতো তাহলে তুমি পাশ করে গেলে তো বিশাল ব্যাপার আবার অনেকে দিন রাত পরিশ্রম করেও সে পাচ্ তাহলে তুমি বলো তুমি কি শিখে ছিঁড়ে পেয়ে যাবে বলে তোমার মনে হয় কখনোই নয় সুতরাং লাখ প্লাস লেবার দুটোই কিন্তু দরকার তাই অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে মেহনত করতেই হবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটা কথা বলবো যারা এখনও পর্যন্ত ঢিলেমি করে এখনও পর্যন্ত নিজেকে সেইভাবে তৈরি করতে পারেনি ঠিক আছে আমার কথাই খেয়াল করো আমি হেড টু হেড কানেক্ট করার চেষ্টা করছি যারা বিভিন্ন সময়ে ফোনে মেসেজে এতে সাথে বিভিন্নভাবে সময়কে হেলায় নষ্ট করে দিয়েছ লাস্ট এক মাস আমি ধরে রাখছি তোমাদের হাতে সময় রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সতেরো তারিখ এবং ষোলো তারিখ যে কোনো একটা ষোলো তোমার পরীক্ষাটা দিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার পরীক্ষাটা যাতে বেস্টভাবে দিতে পারো এই এক মাস একটা ব্রহ্মাস্ত্র তোমরা যাতে প্রিপারেশান নিতে পারো তার জন্য আমরা একটা লাস্ট মিনিট একটা মানে ব্যাচ তোমাদের জন্য লঞ্চ করেছি এই ব্যাচটাতে তুমি যদি এনরোল হও তাহলে কি হবে বেস্ট টিচারের সঙ্গে যেগুলো আমরা ট্রেন্ড অ্যানালিসিস করে যেগুলো সম্ভাব্য আসতে পারে সেই ধরনের কিছু আমরা টিপস অ্যান্ড ট্রিক্সের সঙ্গে তোমরা লাস্ট মিনিট মিনিটে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশানটা নিতে পারবে দেখো হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক এই দুটো ধরনের কাজ আছে ঠিক আছে সুতরাং লাস্ট মিনিট যেহেতু তোমাদেরকে এখন স্মার্ট ওয়ার্ক করতে হবে আর এই ব্যাচটাতে আমরা সেইভাবেই উন্নত মানের আলাদা আলাদা টিচার দিয়ে তোমাদেরকে সেইভাবেই তৈরি করার চেষ্টা করব। ওকে তো লাস্ট একটা মাসের জন্য আমাদের যে কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে ট্রিপল ফাইভ ফাইভ ঠিক আছে এটা হচ্ছে আমাদের কোর্স ফি ওকে এখানে কোনো কোনো ধরনের কোনো কনসেশন বা কেউ কিছু আমাকে বলবে না ঠিক আছে অনেকে আমাকে ফোন করে বলো তো যারা মনে করছো শেষবারে আমি প্রস্তুতিটা নিয়েই একটু মেন্টরের গাইডেন্সে ঠিক আছে আমি একটা পরীক্ষাটা দিয়েই দেখি তারা দেরি করো না তারা আমাদের এই ব্যাচে অ্যাডমিশান হতে পারো তোমাদের যে অ্যামাউন্ট সেটা আমি বিফলে যেতে দেবো না আমি আমার বেস্টুকু দিয়ে তোমাদের জন্য চেষ্টা করব এবং সেখানে অ্যাডমিশন হওয়ার জন্য সেভেন ডবল জিরো থ্রি এইট ঠিক আছে ফোর জিরো এইট ফাইভ এইট এইট ফাইভ এইট এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা আমাকে কল করো আগে ডিসিশন নাও যে ভর্তি হবে কিনা ঠিক আছে কারণ আমাকে তো অনেক প্রেশার কল প্রেশার হয় টোটাল তেইশ জেলা থেকে স্টুডেন্টরা ফোন করে তো সেই জায়গায় আমাদের প্রাইমারি টেটেরও ব্যাচ চলছে ওকে সারা বছরের জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ডিসিশন নিচ্ছ আমাদের কাছে ভর্তি হবে তারা অবশ্যই এই নাম্বারে আমাকে ফোন করো জাস্ট কিভাবে ক্লাস সেটাও আমি তোমাদের রুটিন দিয়ে দেবো এবং আমাদের অ্যাপে ক্লাস হবে রেকর্ডেড ভার্সান থাকবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা এই এক মাস করতে পারবে একদম ওয়ান টু ওয়ান যেমনভাবে ছোটোবেলা আমরা প্রাইভেট টিউটারের কাছে পড়তাম সেইভাবে তুমি তোমার ফোনের সঙ্গে স্যারের সঙ্গে কথা বলে ক্লাস করতে পারবে ওকে আর কি তার সঙ্গে তোমরা রেকর্ডেড ক্লাসও আমাদের কাছে পেয়ে যাবে যদি কোনো ক্লাস মিস করো সেক্ষেত্রে এবং মক টেস্টও আমরা নেব ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ফাইভ 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 দিয়ে তোমরা অ্যাডমিশান হতে পারো এটাই হচ্ছে আমাদের ফোনপে বা গুগল পে যেটাই বলো না কেন অনলাইন নাম্বার এখানে পেমেন্ট করে তোমার অ্যাড্রেসটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তোমরা আমাকে সেন্ড করবে ওকে তো উইশ ইউ অল দ্য বেস্ট যারা শেষ মুহূর্তে একটা দুর্দান্ত প্রস্তুতি নিতে চাইছো দেরি করো না আমি প্রত্যেকের পাশে আছি তোমরাও সেইভাবে শেষ মুহূর্তে নিজেদেরকে তৈরি করার জন্য তৈরি হয়ে যাও মনে রাখবে অনেক সৈন্য হার মেনে যায় হার মানে বহু দ্রুতগামী জীবনযুদ্ধে তারাই যেতে যারা ভাবে যে জিতবই আমি তাই অবশ্যই লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য এখনই তোমরা এনরোল হয়ে যাও এই ব্যাচে এবং অবশ্যই তোমরা তোমাদের বেস্ট প্রিপারেশানটা দিয়ে পেয়েছিটা মানে তোমরা ফুড সাইডটা ক্র্যাক করো নিজের পরিবারের পাশে দাঁড়াও এটাই চাইবো ওকে বুঝছি অল দ্য বেস্ট দেখা হচ্ছে পেইট ব্যাচে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকুক ভালো থেকো নিজের খেয়ালটা একুষ্টিল দেন টেক কেয়ার গুড বাই